বোকাখাতত জলজীবন আসনি রূপান্তরিত হয়েছে মরণ ফান্দলৈ উলিয়াই রখা হয়েছে জলজীবন আসনির পানির পাইপর একটা মূল এই কারণত নিখার ভাগত অধীরত দুর্ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনা দেখবলে পাওয়া গেছে আর এনে কার্যর বাবে মহানগরীর এগারী ছাত্রীর মৃত্যু হয়েছিল আর তার পরবর্তী সময়সাত একই অনুরূপ ঘটনা ডিব্রুগড়ত ঘটেছিল কিন্তু ইমানর পাছতো শিক্ষা নহল একাংশ ঠিকাদারের পথটোর গাঁর রাইজে অহা যাওয়া করতে ভুগিবলগিয়া হয়েছে এটা জমর যাতনা আর এই পথসা জরাজীর্ণ অবস্থালে পর্যবেক্ষিত হওয়া মূল কারণটি হয়েছে জলজীবন আসনির ঠিকা লাভ করা মোহন নাগ আর পানির পাইপ ফুটিবলৈ 25-20 দিন আগতে খন্দা হয়েছিল এই নলা কিন্তু আজিও উন্মুক্তভাবে রখা হয়েছে এই নলাটো যার ফলত এটা মরণ ফান্দলৈ পরিণত হয়েছে এই নলাটো আর রাইজর বাবে রাইজে বারে বারে কোয়ার পাছতো কানসার দিয়া নাই ঠিকাদারজনে আমি জানাইছো টেঙাখাটর এক খবৰ আর জলজীবন আসনির নামত দেখবলে পাওয়া গেছে কেনে দুর্দশা ভুগিবলগা হয়েছে এটা রাইজে আর টেঙাখাটত জলজীবন আসনি রূপান্তরিত হয়েছে মরণ ফান্দলৈ উলিয়াই রখা হয়েছে জলজীবন আসনির পানির পাইপর একটা মূর আর এই কারণত নিখার ভাগত অধিক দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা যে দেখবলে পাওয়া গেছে আর এনে কার্যর বাবে মহানগরীর এগারী ছাত্রীর মৃত্যু হয়েছিল আর তার পরবর্তী সময়ত অনুরূপ ঘটনা ঘটেছিল ডিব্রুগড়তো কিন্তু ইমানর পাছতো শিক্ষা নহল একাংশ ঠিকাদারের আর পথটোরে গাঁর রাইজে অহা যাওয়া করতে এটা ভুগিবলগিয়া হয়েছে জমর যাতনা এই পথসা জরাজীর্ণ অবস্থালে পর্যবেক্ষিত হওয়ার মূল কারণ হয়েছে জলজীবন আসনির ঠিকা লাভ করা মোহন নাগ নামের ঠিকাদারজন আর পাইপ পানির পাইপসমূহ ফুটিবলৈ 20-25 দিন আগতে খন্দা হয়েছিল নলা কিন্তু আজিও উন্মুক্তভাবে রখা হয়েছে নলাটো আর যার ফলত এটা মরণ ফান্দলৈ রূপান্তরিত হয়েছে নলাটো রাইজে বারে বারে কোয়ার পাছতো কানসার নাই ঠিকাদারের আপনাদের দেখিছে আমার এই রাস্তাটো যে যে এমএ মানে যেটা অবস্থা করলে এই বারিষা দিনের কাম স্টার্ট করে কিন্তু পাইপবিলাক খালি দিনতে আনি জমা করে থাকে কি কারণে কাম নকরিলে সেটা আমি নেজানো কিন্তু এতিয়া বারিষা দিনের কাম স্টার্ট করলে এদিন করে 10 দিন নকরে আর আধাখরাক নলাবিলাক ধর খানি কেনে তেনকে পেলাই থাকে পাইপবিলাক পেলাই পেলাই আর এইফালের এই রাস্তাত আমার মানে কলেজলে অহা লড়া ছলী বহুত লড়া ছলী আহে এটা মানে আহিব নোৱাৰা অসুবিধা মানে কি করে দুয়েদি ঘুরি যায় আর লগতে এই রাস্তাটার আমার অবস্থা তো আগরপ্রাই বেয়াই আছে আর সরকারও আমার এই মানে ডিস্ট্রিবিউশন কোনে করা নাই যদিও নেজানো আমি কিন্তু হেয় কই থাকো যে পঞ্চায়েতক কই থাকো ধরে থাকো সুদি থাকো তেওঁলোকে কয় যে ধরে থাকো আহি আছে বলে কয় কিন্তু আমি প্রতি বছরে ভুগি গই আছো এনেকয় মানে আজি উপায় নাইকাত মানে যে আজি আমার চ্যানেলটে যে আমার ওসরলে আহিল জানাবর কারণে সরকার